চলছে পূর্ণিমার কোটাল। সুন্দরবনের বিভিন্ন প্রান্তে ঢুকছে নোনা জল। এবার সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরার নিজের ঘরে ঢুকলো নদীর নোনা জল। দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের চক ফুলডুবি এলাকার ঘটনা। আর এর জেরে চাষের জমি পানির বরজ, পুকুরের মাছ ক্ষতি হওয়ার আশঙ্কায় ভুগছেন চাষিরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় 50 বিঘার মতো জমিতে নোনা জল ঢুকছে। খবর পেয়ে ঘটনাস্থল খতিয়ে দেখতে যান প্রশাসনিক আধিকারিকরা। আর এই ঘটনায় ক্ষোভে প্রকাশ করছেন এলাকার চাষিরা। বিরোধী দলের পক্ষ থেকেও একহাত নেওয়া হয় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরাকে। এই নোনা জল ঢোকার জন্য সুন্দরবনে নদী বাঁধ না হওয়াকেই দায়ী করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। পূর্ণিমা কটালের জল নদী বাঁধ খুব কংক্রিট বাঁধ খুব নর্মাল ছিল, ভেঙে গেছে। তা ভেঙে পুরো এলাকায় জল ঢুকে গেছে। ওই পানের বড় ধার দেনা করেছি সেটাও নষ্ট হয়ে গেছে। মাছের ঘেরি করেছিলাম 4 বিঘা জায়গা, সেটাও নষ্ট হয়ে গেছে। সাইটে 100 বিঘে জায়গার বেশি ধানের জমি, ধান বেরোনোর টাইমে যদি নোনা জল ঢুকে যায় সেখানে কি আমরা খেতে পাবো না মারতে পাবো? তো এখন কি করব আমরা ভেবে কোন পাচ্ছি না। আবার সামনে এই 11টার মধ্যে আবার নদীর জল ঢুকবে। এখন বাচ্চা কাচ্চা নিয়ে আমরা যেখানে সেখানে বসে আছি। এখন এই রূপ গরু আছে, ছাগল সবই তো মোটামুটি খেতে পারছে না, এই রকম পরিস্থিতি হয়ে দাঁড়িয়ে আছে। এখন আমরা সরকার কাছে আবেদন করব, প্রশাসনকে আবেদন করব, যাতে আমরা কিছু সুরাহা পাই, যাতে সাহায্য সহানুভূতি পাই, তার জন্য আমরা অনুরোধ করব যদি আমাদের পাশে দাঁড়ায়। সে চাষিরা বল করে রেখেছে তার জোয়ারের জল যদি সেধারে যদি গাঙে যদি জোয়ারের চাপ থাকে, এধারে যদি চাষিদের বল থাকে, তাহলে নিশ্চয়ই তো চাপ আসবে, জলের চাপ আসবে, এসে মানুষের ক্ষতি হবে। পুকুরে মাছ চলে যাচ্ছে, বাইরে জল উঠে যাচ্ছে, ঘরে জল উঠে যাচ্ছে, তাহলে এই সিস্টেমগুলো কী করে হয়? কখন জল উঠলো? কখন? রাত্রি। এখন কী অবস্থা? এখন তো এখন ইয়ে আছে, তারপরে তো পরেই তো জোয়ার আরও বাড়বে। কি মন্ত্রী মশাই, একবার পরিদর্শন হবে নাকি সাগরের চকফুলডুবিতে? নদী বাঁধ ভেঙে 40 থেকে 50 বিঘা জায়গা নোনা জলে প্লাবিত। এলাকার মানুষ প্রস্তুত, মন্ত্রীমশাই একবার পরিদর্শন এলে উৎসবের মেজাজে তারা দেখিয়ে দিবে কেমন উন্নয়ন করেছেন। সম্পূর্ণ ব্যর্থ একজন মন্ত্রী আমরা পেয়েছি সাগরদ্বীপে, অপদার্থ। একটা নদী বাঁধ ঠিক করতে পারে না। আজকে চাষি ভাইদের পরিবারের কাছে যান, তাদের অবস্থা কি দেখুন। এই পাকা ধানের নোনো জল যদি ঢোকে যায় তাদের অবস্থা কি হবে, সারা বছর কি খাবে? লজ্জাজনক বিষয়, দুঃখজনক বিষয়। এই ব্যর্থ মন্ত্রী যতদিন সাগরদ্বীপে থাকবে, সাগরদ্বীপে নদী বাঁধ হবে না, শুধু প্রতিশ্রুতি প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ থাকবে। আমাদের এই যে পূর্ণিমা গেল, কোজাগরী পূর্ণিমার যে জোয়ার, এবারে জল একটু বেশি থাকার জন্য এখানে একটা জল নিকাশি ছিল, ব্যক্তিগত জল নিকাশি। সেই ব্যক্তিগত জল নিকাশি শোষ হয়ে গিয়ে টোটালটা একটা দেখতে পাচ্ছেন যে অনেকটা এরিয়া দিয়ে জল গতকাল রাতে ঢুকেছে। কিছু বোরওয়েল, ফিশারি, মানুষের চাষ যোগ্য জায়গা সেটা নষ্ট হয়েছে, কালকে জল ঢুকেছে। আমরা গতকাল রাত্রেও এসেছিলাম, মানুষের সঙ্গে মানে অসহায় অবস্থা ছিলাম, কিছু করা যায়নি। আজকে আমরা সকালে এসেছি, পঞ্চায়েতের পক্ষ থেকে কয়েকজন লোক লাগানো হয়েছে যাতে কিছুটা জল আটকানো যায়।